আসসালামু আলাইকুম দর্শক, একটু সাপোর্ট করবেন ভিডিওটা দেখে আর একটা লাইক দিবেন। আমি সরাসরি আপনাদের একেবারে লঞ্চ ঘাটের ভিতরে নিয়ে যাচ্ছি। চলুন একেবারে ভিতরের অবস্থা দেখাই। ভিতরে থেকে একেবারে লঞ্চ ঘাট ফেরি ঘাটের একেবারে সম্পূর্ণ ভিউটা দেখবেন। এই চিত্র কিন্তু দক্ষিণবঙ্গে যারা যান দুটি ঘাটের একই অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট, মা শিমুলিয়া বাংলা বান্দা কাওড়াকান্দি কাঠালবাড়ি ঘাট একই অবস্থা। কিন্তু আবার যারা সদর ঘাট হয়ে যান, সদর ঘাটের অবস্থা তো এর আগে দেখেছেনই কতটুকু কি অবস্থা। যেভাবেই হোক নারীর টানে বাড়ি যেতে চাইছে। দু একটি লঞ্চ যখন ঘাটে এসে পৌঁছচ্ছে, কারণ লঞ্চ অনেকটা সংকট, যাত্রীর চাপ বেশি, এই পার থেকে ওই পার যেতে অনেকটা দেরি লাগে, আবার ঘাটে আসতে দেরি লাগে, কেননা নদীতে অনেক স্রোত। যাক, অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু জনগণ লঞ্চে উঠছে। লঞ্চে ওঠার পর ওই পার চলে যাচ্ছে, তারা বাড়িতে যাবে। এই যে একটি লঞ্চ যখন আসে ভিড়ে, অর্থাৎ যাওয়ার জন্য, তখন দেখেন কত যাত্রী। এই সবগুলো যাত্রীকে এই ছোট্ট একটি লঞ্চে উঠলে জায়গা হবে? আপনি দেখেন। তারপরেও কিন্তু লঞ্চে যাত্রী উঠছে, ওই যে দূরে যে ফেরি দেখা যাচ্ছে, ওই ফেরিতেও কিন্তু একই ধরনের চাপ আছে। যদি একসঙ্গে দুটি ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না, তবু আমি দূর থেকে দেখাচ্ছি, ওই যে একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম অবস্থা কিন্তু দুটি ঘাটেই পাবেন, মাওয়া ঘাটে যদি যান এরকম। আর এই ঘাটটা হচ্ছে পাটুরিয়া ঘাট। পাটুরিয়া ঘাটের আপনারা দৃশ্যটি দেখছেন, এই মুহূর্তে আমি পাটুরিয়া ঘাট আছি। খুব শীঘ্রই আপনাদেরকে আমি মাওয়া ঘাটে নিয়ে যাব, তারপর সদর ঘাটে নিয়ে যাব। মাওয়া এবং সদর ঘাট এবং পাটুরিয়া ঘাটের এই তিনটি চিত্র একসঙ্গে দেখানোর চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সর্বশেষ আপডেট।